কিছুক্ষণ হামদুনা তেরা আসরে হামদুনা তেরা আসরে কিছুক্ষণ 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 হামদুনা তেরা আসরে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের অনুষ্ঠানকে প্রতিদিনের ন্যায় হামদুনাত মনকাবাদ বিভিন্ন কালামের মাধ্যমে সাজিয়েছি। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে দুরুদে পাকের ফজিলত শুনে থাকি, আজও শুনব। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজ আমাদের মাঝে আমাদের জুনায়েদ ভাই উপস্থিত হয়েছেন। শুরুতে আমরা জুনায়েদ ভাই থেকে কালাম শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ দর্শকদের কল মেসেজ কমেন্টের দিকে যাব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদেবারি নাতে রাসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ন তারা নামে মুহাম্মদ মনে প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু Allah, Allah, Allah.
দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর হামদে বাড়ি তালা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়া সাল্লাম শ্রবণ করব। এর পূর্বে দর্শকদের কিছু মেসেজ অবশ্যই নেব যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং আমাদেরকে মেসেজ করছেন। তো অনেক দর্শকরাই আমাদের সাথে মাশাআল্লাহ ফেসবুকের মধ্যে আমাদের সাথেই রয়েছেন, মাশাআল্লাহ ধন্যবাদ। আমাদের সাথে সৌরভ আত্তারি ভাই নরসিংদী থেকে বারৌচা থেকে দেখছি, মাশাআল্লাহ। আমাকে ছাড়ো চিন্তা পৃথিবীর এই নাটটি শুনিয়ে দিন, মাশাআল্লাহ। জুনেদ ভাইয়ের পছন্দনীয় একটি কালাম। এরপর মোহাম্মদ আজাদ ভাই মাশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ ওমান থেকে দেখছেন, মাশাআল্লাহ ধন্যবাদ আমাদের আজাদ ভাইকে, মাশাআল্লাহ আমাদেরকে ওমান থেকে দেখছেন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ যেহেতু আমরা প্রতিদিন অনুষ্ঠানে হামদে বাড়ি তালা শ্রবণ করে থাকি, নাতে মুস্তফা শ্রবণ করে থাকি, আর চেষ্টা করে থাকি আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য, তাই চেষ্টা করব যারাই আমাদের সাথেই আছেন, আমাদেরকে দেখছেন এবং কমেন্ট করছেন, তাদের কিছু কমেন্ট নেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে তাদের নামগুলো আমরা সামিল করব। মাশাআল্লাহ, আমাদের সাথে মোহাম্মদ আলামিন ভাই আছে, মাশাআল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবসে আলাহ আলা হামারা নবী এই কালামটি শুনতে চেয়েছেন, মাশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ। এরপর আমাদের সাথে মিল্লাত ভাই আছেন, মাশাআল্লাহ। জুনায়দ মামার কণ্ঠে আল্লাহর বরকত দান করুক, মাশাআল্লাহ। আমাদের এক মিল্লাত ছোট একটি ছেলে হয়তো আপনাকে মেসেজ করেছেন, মাশাআল্লাহ ধন্যবাদ মিল্লাত ভাইকে। এবং আমাদেরকে কুমিল্লা থেকে আমাদেরকে এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, ধন্যবাদ। এরপর আমাদেরকে অশান্ত মন আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এবং যারাই আমাদের সাথে আছেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো নেওয়ার জন্য, যেহেতু আমরা হামদে বাড়ি তালা শুনেছি। আর দেরি নয়, আমরা এখন নাত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিংবা ইস্তেগাসা যেটি আমাদেরকে জুনায়দ ভাই শোনান, আমরা এখন কালামের দিকে যাব। সারো চিন্তা পৃথিবী, সারো চিন্তা পৃথিবী, সারো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, দিয়ানা বিরদার গেলে, আসিয়ানা বিরদার দিনা দিনা
শ্রবণ করেছি, অনেক দর্শকরাই আমাদেরকে স্মরণ করছেন, কয়েকটি মেসেজ পড়ি, আমাদের দর্শক বৃন্দরা আমাদেরকে মেসেজ দিয়েছেন, চেষ্টা করছি তাদের কয়েকটি মেসেজ নেওয়ার জন্য। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমাকে একটি গজল শোনান। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব আপনাদেরকে আপনাদের গজল শোনানোর জন্য। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, এই নাটটি শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হতাম, জুনায়েদ ভাইয়ের কণ্ঠে। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন জুনায়েদ ভাই, আমাদের সাথেই আছেন, শোনাবেন আমাদেরকে সুন্দর নাথ। ধন্যবাদ সুন্দর সুন্দর কালাম শোনানোর জন্য, পাশাপাশি মাদানী চ্যানেলকেও। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক আমাদেরকে, আপনারা
দেখছেন আমি রাজশাহী থেকে বলছি নূর এলো এই নাটটি শুনতে চাই মাশাআল্লাহ আমাদের সাথেই থাকুন চেষ্টা করব আপনাদেরকে গজল শোনানোর জন্য তো মাশাআল্লাহ আমাদেরকে আরিফ খান জয় ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নয়নগঞ্জ থেকে বলছি আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত শুনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমাদের পরিবারের জন্য দোয়া চাই আল্লাহ তাআলা আপনার পরিবারকে বরকত দান করুক সকল দুঃখ কষ্টকে দূর করুক আমাদের সাথে আছেন ধন্যবাদ সেজন্য রমজান আলী ভাই আমাদেরকে কমেন্ট করেছেন মাশাআল্লাহ নাচ শুনতে চেয়েছেন আমাদের সাথেই থাকুন এরপর আমাদেরকে মোহাম্মদ কাউসার ভাই মাশাআল্লাহ আমাদের সাথেই আছেন ধন্যবাদ এরপর আমাদেরকে রাহিব আলী বাপ্পি মাশাআল্লাহ সৈয়দপুর থেকে বলছি ধন্যবাদ আমাদেরকে আমার আত্মার জিন্দাবাদ এই কালামটি শুনতে চেয়েছেন আমাদের সাথেই থাকুন চেষ্টা করব আপনাদেরকে কালাম শোনানোর জন্য তো দর্শকবৃন্দ যেহেতু এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই আর আমরা প্রতিদিন আমাদের অনুষ্ঠানে মাদানী ফুল নিয়ে থাকি মুবাল্লিগে দাওয়াত ইসলামের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের অনুষ্ঠানে মাদানী ফুল নেব এবং আমরা দোয়া করব দোয়ার মধ্যে আমরা কালামও শুনবো অনেকে আমাদের কাছে বিভিন্ন কালাম শুনতে চেয়েছেন তো আপনি যদি কয়েকটি কালামের দু এক পংক্তি করে দর্শকদের শুনিয়ে দিতেন
মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনছি কালাম দর্শকবৃন্দ আসুন কিছু দর্শকদের কল নিব যারা আমাদেরকে কল স্মরণ করছে জি আমাদের কিছু কল শুনিয়ে দিন কল করার জন্য ধন্যবাদ আমাদেরকে দর্শকবৃন্দ ছোট বন্ধুরা কল করছেন ধন্যবাদ জি নেক্সট কল আমি নাইমাতারি বলছি হবিগঞ্জ থেকে আমি একটা নাদারাসের শুনতে চাই প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে মাশাআল্লাহ আমাদেরকে কল করার জন্য ধন্যবাদ আমাদেরকে হবিগঞ্জ থেকে কল করেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন চেষ্টা করব আমাদের মাঝে আমাদের জুনেদ ভাই আছেন অবশ্যই আমাদেরকে কালাম শোনাবেন জি নেক্সট কল মোহাম্মদ সোহাগ চাঁদপুর থেকে জি আমি আপনাদের মাহমুদিন চ্যানেল দেখতেছি অনেক ভালো লাগতেছে আমার এক ফ্রেন্ড দীর্ঘদিন দেখতেছে আমাকে বলতেছে দেখার জন্য তো আমি দেখতেছি আমি এখানে আপনাদের শুনতে চাই মাশাআল্লাহ চাঁদপুর থেকে আমাদেরকে কল করার জন্য ধন্যবাদ অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের কালাম শোনানোর জন্য আমাদেরকে অনেকে মেসেজ করেছেন দর্শকবৃন্দ মেহেদী হাসান বুলবুল শেরপুর থেকে বলছি আমাকে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ এই কালামটি শুনিয়ে দিন মাশাআল্লাহ মেসেজ করার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমরাই তো আপনাদের জন্য এবং আপনাদের পছন্দের কয়েকটি পঙ্ক্তি শোনাবো সেটাই আমরা আশাবাদী আমাদের সাথেই থাকুন চেষ্টা করছি আমি নেত্রকোনা কেন্দুয়া থেকে বলছি কেমন আছেন ইমরান ভাই আমি হাসবি রব্বি জাল্লাল্লাহ বাংলায় শুনতে চাই মাশাআল্লাহ কল করার জন্য ধন্যবাদ আমাদেরকে মাশাআল্লাহ রাজু আহমেদ রাসেল ভাই আমাদেরকে মাশাআল্লাহ মেসেজ করেছেন নাত রাসুল শুনতে চেয়েছেন মাশাআল্লাহ ধন্যবাদ মেসেজ করার জন্য দর্শকবৃন্দ আপনারা আমাদেরকে মেসেজ করছেন কিছু কমেন্টও নেব দর্শকবৃন্দরা আমাদেরকে কমেন্টে স্মরণ করছেন চেষ্টা করছি আপনাদের কয়েকটি নাম উপস্থাপন করার জন্য মাশাআল্লাহ অনেক ইসলাম ভাই আমাদেরকে কমেন্ট করছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাশাআল্লাহ অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন সৈয়দ মোহাম্মদ আজাদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন মাশাআল্লাহ মোহাম্মদ মিল্লাত ভাই আমাদেরকে কমেন্ট করেছেন এরপর আমাদেরকে হারুন শিকদার ভাই আমাদেরকে গাজীপুর থেকে কমেন্ট করেছেন ধন্যবাদ হারুন ভাইকে মাশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আর দর্শকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত রিয়াজ আত্তারি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাই অনুষ্ঠানের পক্ষ থেকে রিয়াজ ভাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন উপহার নেব এবং দর্শকদের জন্য শুভেচ্ছা বক্তব্য শ্রবণ করব তো রিয়াজ ভাই আমাদের দর্শক বৃন্দদের জন্য কিছু সুন্দর শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য আলহামদুলিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تبارك وتعالى অদৃশ্য থেকে ওই বদরের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন এবং হক এবং বাতিলের পর্দা উন্মোচন হয়েছিল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সাহায্য হকের পথে যারা প্রতিষ্ঠিত থাকে তাদের প্রতি থাকে সেটা প্রকাশ হয়েছিল সাহাবাই কেরাম আলী মুরদওয়ান অনেকে বদরের প্রান্তরে অনেকে শহীদ হয়েছেন আমাদের বুজুগানে দিন রহমাহুল্লাহ মুবিন বিশেষ করে সাহাবাই কেরাম আলী মুরদওয়ান যে ইসলামের জন্য তারা যেভাবে কুরবানি দিয়েছেন আত্মত্যাগ দিয়েছেন সেটা আসলে নজির পাওয়া যায় না তো ইসলাম যাদের মাধ্যমে আজকে আমাদের ঘরে পৌঁছে গিয়েছে আজকে ইসলামের ছায়াতলে আমরা রয়েছি আমাদের বুজুর্গানে দিন রহমাহুল্লাহ মুবিনের অনেক আত্মত্যাগ এর মধ্যে নিহিত রয়েছে এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে কোরবানির বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি তো যাদের ওসিলায় এত সুন্দর ধর্ম আমরা পেয়েছি নাজাতের একটি মাধ্যম হচ্ছে ইসলাম ধর্ম এবং জান্নাতের যাওয়ার যে একটি উত্তম পন্থা হচ্ছে ইসলাম ধর্মে যারা রয়েছে আলহামদুলিল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবে তো এই সকল বুজুর্গানে দিন যারা এত কোরবানির বিনিময় ইসলাম আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন তাদেরকে ভুলে যাওয়া উচিত নয় এদের ইসালে সওয়াবের ব্যবস্থা করি তো সেটির কারণে আজকে ইসালে সওয়াবের বিষয়ে কিছু
মাদানী ফুল বলার নিয়ত রয়েছে এবং ইসালে সওয়াব করার যে পদ্ধতি আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়াও লিখেছেন যে মনে মনে যদি ইসালে সওয়াব আমরা করে দিই সেটাও ইসালে সওয়াব হয়ে যায়। কিছু কোরআনুল করিমের আয়াত মোবারকা তিলাওয়াত করে আমরা ইসালে সওয়াব যদি করি তাহলে ইসালে সওয়াব হয়ে যায়, ইসালে সওয়াব করা উচিত। তো ইসালে সওয়াবের কোরআন এবং হাদিসের মধ্যে এর ফজিলত বর্ণনা করা হয়েছে এবং কোরআন এবং হাদিসের আলোকে এর দলিলও রয়েছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতরা কবরে গুনাহ নিয়ে প্রবেশ করবে আর বের হবে গুনাহবিহীন অবস্থায়, কেননা মুমিনদের দোয়ার কারণে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সমস্ত মুমিন নর নারীর জন্য মাগফিরাতের দোয়া করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিটি মুমিন নর নারীর বদলায় একটি করে নেকি লিখে দেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত সুন্দর ইরশাদ করলেন, আমরা যদি মুমিনদের জন্য দোয়া করি তাহলে প্রত্যেক নর নারীর বিনিময়ে এক একটি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। কোনো বুজুর্গ ব্যক্তি নিজের মৃত ভাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, জীবিতদের দোয়া কি তোমরা মৃতদের নিকট পৌঁছে থাকে? মৃত ভাইটি জবাবে বললেন, হ্যাঁ আল্লাহর কসম, সেগুলো নুরানি পোশাকের রূপ ধরে আসে, আমরা সেগুলো পরিধান করে থাকি। কত সুন্দর একটি ফজিলত, আমরা যদি সালে সওয়াব করি, দোয়া করি, দোয়াতে সালে সওয়াবই করা হয়, তো পোশাকের আকৃতিতে সেই সওয়াব তাদেরকে প্রদান করা হয় এবং মুর্দা ব্যক্তিরা সেটি পরিধানও করে থাকে। এমনিও রেওয়ায়েত আসছে, যখন কোনো ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের জন্য সালে সওয়াব করে তখন ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে নূরের পোশাক পরিধান করিয়ে থাকেন এবং একজন মুর্দা আরেকজন মুর্দার কাছে গিয়ে বলে যে দেখো আমার অমুক আত্মীয় আমাকে সালে সওয়াব করে এই উপহার পাঠিয়েছে, দেখো কত সুন্দর। তখন অপর মুর্দা ব্যক্তি সে বিষণ্ণ মনে বলে যে তোমার আত্মীয় তোমাকে স্মরণ রেখেছে কিন্তু আমার আত্মীয় আমাকে ভুলে গিয়েছে, তারা আমাকে সালে সওয়াব করে না, বিদায়, আমি কবরে আজাবে লিপ্ত রয়েছি এবং বিষণ্ণ মনে সে চিন্তিত অবস্থায় থাকে। তো যারা আমরা ইসালে সওয়াব করে থাকি, একটা হচ্ছে বুজুর্গানে দিনের জন্য ইসালে সওয়াব করা, এর মাধ্যমে তাদের পদমর্যাদা আরো বৃদ্ধি হয়, তারা আমাদের ইসালে সওয়াবের মহতাজ নয়, কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মুমিন মুসলমানদের মধ্যে যারা আছে এদের অনেকের গুনাহ মাফ হয়ে যায় আমাদের ইসালে সওয়াবের কারণে। পূর্বে শুনেছি যে গুনাহ নিয়ে প্রবেশ করে কিন্তু যখন হাশরের ময়দানে উঠবে তাদের আমল নামে শুধু নেকি আর নেকি থাকবে শুধু মুমিনের দোয়ার কারণে। তো আমাদের উচিত আমরা যেন ইসালে সওয়াব করি এবং ইসালে সওয়াবের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে। যেমন আবু দাউদ শরীফের হাদিস, হযরতে সাইয়েদানা সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে, আমার আম্মা জানের ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি তার পক্ষ থেকে দান খয়রাত করতে চাই, কি ধরনের সাদকা উত্তম হবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পানি। অতএব তিনি একটি কূপ খনন করে দিলেন আর ঘোষণা দিলেন, হাযিহি উম্মি সাআদ, অর্থাৎ এই কূপটি সাআদের মায়ের জন্য। তো ইসালে সওয়াবের একটি পদ্ধতিও চলে আসলো যে যদি মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করে দেওয়া হয়, অর্থাৎ যারা জীবিত তাদের পান করার ব্যবস্থা যদি করে দেওয়া হয় এবং মৃত ব্যক্তির ইসালে সওয়াবের যদি আয়োজন করে দেওয়া হয় তাহলে ওর সওয়াব মৃত ব্যক্তির কবরে দেওয়া হয়। এবং এই হাদিস শরীফের আলোকে ইসালে সওয়াবের দলিলও পাওয়া যায় যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুন্দর ব্যবস্থাও বলে দিলেন যে কূপ খনন করে দাও এবং বলে দেওয়া হলো এটি হচ্ছে সাদের মায়ের জন্য। তো ইসালে সওয়াব করা উচিত, পূর্বেও বুজুরগান এদিন করেছেন এবং ইনশা আমরাও করি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর এটা নিজের জন্য এবং মৃত ব্যক্তিদের জন্য এটা অনেক বড় একটি আপনার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে দয়া পাওয়ার একটি মাধ্যম যে আমরা যদি ইসালে সওয়াব করে মুমিনদের জন্য যদি দোয়া করি নিজের জন্য উপকার রয়েছে, এত নর নারীর সমপরিমাণ নেকি আমলনামায় লিখে দেওয়া হবে এবং যাদের জন্য করা হচ্ছে তাদের জন্য নাজাতের ওসিলা রয়েছে, তাদের পদমর্যাদা বৃদ্ধি
বৃদ্ধি হয় এবং কবরের আজাবও মাফ হয়ে যায়। অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে মেসেজ করছেন। মাশাআল্লাহ, আমাদেরকে একজন মেসেজ করেছেন, রিয়াজ ভাইকে অনুরোধ যেন আজকে আমাদেরকে দোয়া করিয়ে দেন। অবশ্যই দোয়া করবেন, আমাদের মাঝে এসেছেন, মূল্যবান দোয়াই আমাদের জন্য করার জন্য। তো দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করছেন, চেষ্টা করছি আপনাদের কিছু মেসেজ আমরা শামিল করার জন্য। অনেকে আমাদেরকে কলও করছেন, আমরা চেষ্টা করব আপনাদের কলগুলো নেওয়ার জন্য। আর আপনাদের পছন্দের কোনো কালাম শুনতে চাইলে অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন, কল করবেন, কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য। মাশাআল্লাহ, আমাদেরকে একজন মেসেজ করেছেন, মেহেদি হাসান ভাই মাশাআল্লাহ শিরপুর থেকে কালাম শুনতে চেয়েছেন, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, ডেকে লও রসুল আল্লাহ, মাশাআল্লাহ নাটিও শুনতে চেয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শকবৃন্দ, আমরা তো প্রায় কালাম শুনে থাকি, মেসেজ শুনে থাকি, বিভিন্ন বিষয়গুলো আমরা চেষ্টা করি শোনার জন্য। তবে নাতে রাসূল আলহামদুলিল্লাহ তাআলা শোনার পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল যে সেগমেন্ট আমরা করে থাকি, এই সেগমেন্টে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের মাধ্যমে মাদানী ফুলগুলো নিয়ে থাকি। দর্শকদের জন্য আজও রিয়াজ ভাই থেকে আমি চাইব যে এমন কিছু মাদানী ফুল তাদেরকে উপহার দিন যেন সারা বছর তারা সে অনুযায়ী আমল করতে পারে এবং স্মরণ রাখে। দর্শকদের জন্য মাদানী ফুল হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে পড়া উচিত, যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজ প্রাপ্ত বয়স্ক মুসলমানদের উপর ফরজ করেছেন। তো আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার বাণী হচ্ছে যে সবচাইতে বড় তাবিজ হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরজ করেছেন এবং মুমিনদের জন্য মেরাজ বলা হয়েছে। তো আমাদের যত অসুবিধা আসুক না কেন, কোরআনুল করিমে বলা হয়েছে যে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। তো যে কোনো দুঃখ কষ্ট অভাব অনটন চলে আসলে বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে থাকেন এবং নামাজের মাধ্যমে অনেক বিপদ আপদ কেটে যায়। নিজের ঘরে ছোট বাচ্চাদেরকেও নামাজের প্রতি উৎসাহ প্রদান করা উচিত। ঘরের একজন সদস্য যেন বেনামাজি না থাকে, সবাই যেন নামাজ পড়ে। পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে, তো আমরা যেন পাঁচ ওয়াক্তের নামাজ আয়োজন সহকারে আমরা যেন আদায় করি। ঘরের ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকেও ফজর নামাজের অভ্যাস যেন আমরা করিয়ে দিই, তাদেরকেও নামাজের প্রতি যেন নিয়ে আসি এবং নিজেও নামাজ পাবন্দির সাথে আদায় করি। এটা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে নাজাতের একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা আসলে প্রতিদিনের ন্যায় আজও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল পেলাম আর নামাজ। আল্লাহু আকবার। ইতিপূর্বে আমাদেরকে হাদিসে কারিমাও শুনিয়েছেন, আসসালাতু মিআরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ। তাই আমরা যেন এই হাদিসের প্রতি দৃষ্টি রেখে আমাদের মনোভাবকে নামাজের প্রতি আরও একাগ্রতা বাড়িয়ে দিই এবং ইবাদতের মধ্যে মশগুল থাকি। মাশাআল্লাহ, অনেক দর্শক আমাদেরকে কমেন্টের মাধ্যমে স্মরণ করছেন। মাশাআল্লাহ, অনুষ্ঠানে রিয়াজ ভাইকে দেখে খুবই ভালো লাগছে, রিয়াজ ভাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদেরকে কমেন্ট করেছেন মাশাআল্লাহ তাইমুর ভাই, মাশাআল্লাহ আমাদেরকে রাঙামাটি থেকে দেখছেন, মাশাআল্লাহ ধন্যবাদ। শিহাব শরফুদ্দিন ভাই আমাদেরকে মাশাআল্লাহ ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। উসমান আত্তারি ভাই আমাদেরকে চিটাগং থেকে দেখছেন, ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। মাহবুব হোসেন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, নাহিদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, গোলাম রসুল ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, কামরান আত্তারি ভাই মাশাআল্লাহ আমাদেরকে নরসিংদী থেকে দেখছেন, ধন্যবাদ ইনশাআল্লাহ, দোয়াও হবে, অপেক্ষা করুন। জনি আহমেদ ভাই আমাদেরকে ঢাকা থেকে দেখছেন, দোয়া চেয়েছেন পরিবারের জন্য, অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করুক আর দোয়াও হবে, অবশ্যই আমাদের সাথেই শামিল থাকবেন। জাহাঙ্গীর ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। এরপর আলম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। এরপর আমাদেরকে নূর আলম ভাই কমেন্ট করেছেন, এরপর ইউনুস আহমদ ভাই মাশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করেছেন, তারপর আমাদেরকে গোলাম রসুল ভাই করেছেন, রাফি জিয়া ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, এরপর আমাদেরকে নাজমুল ভুইয়া ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ ধন্যবাদ মাহবুব হোসেন ভাই। এরপর আমাদেরকে অনেক ইসলাম ভাই, স্বপ্নীল ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, এরপর
উসমান ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন দর্শকবৃন্দ, কিছু মেসেজ না নিলেই না হয়, কারণ মেসেজ এতই দর্শকবৃন্দরা আপনারা আমাদেরকে পাঠাচ্ছেন, আমরা সবকিছু সবগুলো পড়তে পারি না। রিয়াজ ভাই, আপনার কাছে কিছু মাদানী ফুল নেব দর্শকদের উদ্দেশ্যে। দর্শক আমাদেরকে প্রায় কল করে থাকেন, মেসেজ করে থাকেন, কমেন্ট করে থাকেন, কিন্তু সবার কমেন্ট মেসেজ আমরা পড়ার পরে শেষ করতে পারি না। তো অনেক দর্শক হয়তো রাগ করেন এবং মেসেজও করে দেন, আমি অনেক দিন ধরে মেসেজ করছি কিন্তু আপনি আমার কোনো মেসেজ পড়ছেন না, তো এই বিষয়ে দর্শকদের কি বলবেন? দর্শকদের রাগ করাও আমাদের ভালোবাসার কারণ, যেহেতু মাদানী চ্যানেলের প্রতি যে দর্শকদের একটি ভালোবাসা রয়েছে সেটি কল এবং SMS এর মাধ্যমে বোঝা যায়। তো সময়ের স্বল্পতার কারণে এবং প্রতিটি অনুষ্ঠানে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এবং দেখা যায় যে একটি কয়েকটি SMS একই ধরনের হয়, মানে একটি কালাম শুনতে চায়, একটি কালাম শুনতে চায়, একটি কালাম শুনতে চায়, তো একজনের হলে সবার পক্ষ থেকে হয়ে যায়। তো এই জন্য রাগ তো করা উচিত নয়, আর আমাদেরও উচিত যত আমাদের সময় থাকে দর্শকদের SMS পরে শোনানো উচিত, তারা যেন উৎসাহ পায় এবং কল যত চলবে ইনশাল্লাহ ততই আমাদের দর্শকদের কল বাড়বে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, তো দর্শকদের কিছু কল আমরা নেব, যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমি রাইকে বলছি, আমার নাম তানি, তো নিউ দেখে যে এনাতে অনেক খুশি হলো। মাশাআল্লাহ, ছোট বন্ধুরা আমাদেরকে কল করছেন, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব সময় থাকলে। জি, নেক্সট কল। আমার নাম আমির ইসলাম, রাজশাহী থেকে। আমি একদিন নাদরাজুল শুনতে চাই। মাশাআল্লাহ, কল করার জন্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি কিছু মেসেজ নেব দর্শকদের। আমার নাম মোহাম্মদ ইমরান, মুন্সিগঞ্জ বাইপাস কুশারিপাড়া থেকে দেখছি। ইমরান ভাইয়ের কাছে একটি নাতে রাসুল শুনতে চাই, অবশ্যই আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। আমার নাম SM গুলাম রাব্বি, শেরপুর থেকে বলছি। আমি রিয়াজ ভাইয়ের কাছে থেকে কিছু মাদানী ফুল শুনতে চাই এবং হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূরে মোহাম্মদ সাল্লাটা কালামটিও শুনতে চাই। মাশাআল্লাহ, যাই ভেবেছিলাম যে দর্শক আমাদের রিয়াজ ভাইয়ের কাছে কালাম শুনতে চাইবেন, মেসেজ চলেই এসেছে। ধৈর্য ধারণ করুন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ সময় থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব দর্শকদের রিকোয়েস্ট রাখার জন্য। বগুড়া থেকে বিনতে মাসুদ রানা বলছি, আমার জন্য একটু দোয়া করুন, আমাকে হাসবি রব্বি জাল্লাল্লাহ গজলটি শুনিয়ে দিন। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জ থেকে বলছি, আমি একটি নাতে রাসুল শুনতে চাই, প্রিয় মদিনার দূরে, অবশ্যই আমাদের সাথে থাকুন, চেষ্টা করব। আমাদের সাথে গাজীপুর থেকে বোর্ডবাজার থেকে বলছি, আমাকে একটা নাচ শোনাবেন, আব্দুর রহিম। মাশাআল্লাহ, ধন্যবাদ মেসেজ করার জন্য। রাসেল উদ্দিন, মাশাআল্লাহ, বগুড়া থেকে বলছি, সবাইকে মাদানী চ্যানেলের সবাইকে প্রাণ ভরা শুভেচ্ছা, ধন্যবাদ আমাদেরকে, আপনাকেও প্রাণ ঢালা শুভেচ্ছা। ভাইয়া, আমি প্রতিনিয়ত মাদানী চ্যানেল দেখি আর অন্যরকম একটা শান্তি অনুভব করি, আমায় একটা গজল শুনিয়ে দিন প্লিজ। মাশাআল্লাহ, চেষ্টা করবো, যেহেতু দর্শকবৃন্দ আপনারাও বুঝতে পারছেন আমাদের হাতে সময় থাকলে অবশ্যই আমরা চেষ্টা করে থাকি, তবে ইনশাআল্লাহ কালাম আপনাকে অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। কেমন আছেন? আমি মুরসালিন বরিশাল থেকে বলছি, আমার প্রিয় মদিনার কি শান যে এই কালামটি শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব। আমি বিনতে ফুরকান চট্টগ্রাম থেকে বলছি, মুর্শিদ আমার আত্মার এই কালামটি শুনিয়ে দিন। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ চেষ্টা করছি আপনাদের কিছু মেসেজগুলো নেয়ার, তবে অনেক মেসেজ আপনারা আমাদেরকে করছেন, চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের মন জয় করার জন্য কিছু কালাম নেয়ার জন্য চেষ্টা করব, কিছু কমেন্ট নেয়ার জন্য। মোহাম্মদ রোহান ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে সাথে আছেন, মাশাআল্লাহ ধন্যবাদ। তারপর শেখ শরফুদ্দিন ভাই আমাদেরকে আমাদের সাথেই আছেন, মাশাআল্লাহ। সাগের রেজা আইডি থেকে আমাদেরকে সাথেই আছেন, ধন্যবাদ। এরপর আমাদেরকে মহিউদ্দিন ভাই মুবাল্লিগে দাওয়াত ইসলামের নিকট আরজ, আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, আমি মাশাআল্লাহ রিয়াজ ভাইয়ের কাছে দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। এরপর আমাদেরকে মাশাআল্লাহ কথা ইসলাম আমাদেরকে রিয়াজ ভাইয়ের কাছে দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ ধন্যবাদ, অবশ্যই দোয়া হবে, আমাদের সাথেই থাকুন। এরপর আদিত ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে আছে নুরুল আশরাফ রুবেল ভাই, মাশাআল্লাহ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের পছন্দের কালাম শোনানোর জন্য। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, চেষ্টা করছি কিছু মেসেজ আরও পড়ার জন্য। আসসালামু আলাইকুম রিয়াজ ভাই।
সালাম করেছেন। আমি নারায়ণগঞ্জ আদমজি থেকে বলছি, ভাই আমার নাম সজল হোসেন, আমি একটা নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। এরপর মনসুর আলম নজুমিয়াহাট চট্টগ্রাম থেকে, মারহাবা রিয়াজ ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, মাদানী কাফেলায় আপনার সাথে পরিচয়, আপনার সাথে কাফেলা করার তারবিয়াত পেয়েছি মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আমার নাম মোহাম্মদ রিঙ্কু আহমেদ আত্তারি, আমি হবিগঞ্জ থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, কালামটি হলো যার প্রিয় নাম মুস্তাফা। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। রাঙ্গুনিয়া থেকে বলছি, মুর্শিদি নামে একটি কালাম শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জ থেকে বিনতে আব্দুস সালাম, মাশাআল্লাহ কেমন আছেন আপনারা? একটি কালাম শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের পছন্দের কালাম শোনানোর জন্য। আমাদেরকে এক ইসলাম ভাই মেসেজ করেছেন মাশাআল্লাহ নাচ শোনার জন্য, ধন্যবাদ। এরপর আমাদেরকে মোহাম্মদ নুরুল ইসলাম, আমি মুন্সিগঞ্জ শ্রীনগর পশ্চিম কামারখোলা থেকে বলছি, আমি আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে এই কালামটি শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ, চেষ্টা করব আপনাদের পছন্দের কালাম শোনানোর জন্য। আর ইনশাআল্লাহ আমরা এখন কালামও শ্রবণ করব, এবং পাশাপাশি রেয়াজ ভাইয়ের কাছে আরজ থাকবে, অবশ্যই আমাদেরকে দোয়া করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের জুনায়েদ ভাই এখন আমাদেরকে দোয়াইয়া কালাম আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। এর সাথে সাথেই রেয়াজ ভাই আজ আমাদের জন্য এই বরকতপূর্ণ সময়, এই মহত্বপূর্ণ একটি সময় ইনশাআল্লাহ দোয়া করাবেন। দর্শকবৃন্দ, আমাদের দোয়ার সাথে আপনারা সামিল হয়ে পড়ুন ইনশাআল্লাহ। দোয়ার মধ্যে ইনশাআল্লাহ খুশু খুশু এবং ইখলাস নিয়ে দোয়া করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন। জি জুনায়েদ ভাই, আমাদেরকে দোয়ার মধ্যে সামিল করে নিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
جزا الله عنا سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ما هو اهله. اے مولا، اے رحمان، اے رحیم، اے مالک و مولا، گناہ پریپورن دوٹی ہاتھ تمہار دربارے باریے دیئے، اے اللہ تمہار دربارے نجر گناہ کے معاف کرانور جنو مغفرتر بھیکاری ہوئے تمہار دربارے ہاتھ باریے دیئے، اے اللہ নিজের জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের দ্বারা অনেক গুনাহ হয়েছে, দিনের আলোতে গুনাহ করেছি, রাত্রের অন্ধকারে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, লুকে লুকে গুনাহ করেছি। মওলা, তুমি আমাদের প্রতি এত দয়া করেছো, জীবনে আরো একবার মওলা তুমি মাহে রমজান আমাদেরকে দান করেছো। আল্লাহ, মাহে রমজানের এই পবিত্র সময়ে তোমার দরবারে গুনাহে পরিপূর্ণ দুটি হাত বাড়িয়ে দিয়েছি। ইয়া আল্লাহ, নিজের রহমতের করুণায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের ওসিলায়, সাহাবা ইকরাম আলিম রিদওয়ানের ওসিলায়, আল্লাহ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার ওসিলায়, আহলে বাইতের ওসিলায়, অলিয়াই কামিলিনের ওসিলায়, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, অনেকে তোমার রহমতের প্রত্যাশী হয়ে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে বসে তোমার বান্দা বান্দিরা হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, তোমার ছাড়া কে আছে যে আমাদের আমাদের মনের কথাকে শুনবে? তোমার ছাড়া কে আছে মওলা যে আমাদের প্রতি দয়া করবে? আল্লাহ, তোমার দরবারে অনেক আশা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। চাওয়ার জন্য তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, তুমি আজকে যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে, আল্লাহ
সেই তালিকার মধ্যে আমাদের নামকে অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ আমাদের মা বাবার নামকে অন্তর্ভুক্ত করে নাও, আমাদের সন্তান সন্ততির নামকে অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তোমার কসম মোলা, তোমার আজাব সহ্য করার শক্তি আমাদের গায়ে নেই আল্লাহ। হাকিকতে আমরা দুর্বল আল্লাহ, মশার কামড় সহ্য হয় না, প্রচন্ড গরম বেড়ে গেলে সহ্য করতে পারি না, শীতকালে শীত সহ্য হয় না আল্লাহ। আল্লাহ আমার গুনাহের কারণে আমার কবরে যদি আগুন প্রজ্বলিত করে দেয়া হয়, সাপ বিচ্ছু যদি নিয়োগ করে দেয়া হয় আল্লাহ, আল্লাহ তোমার কসম তোমার আজাব সহ্য করার শক্তি আমাদের গায়ে নেই আল্লাহ। আল্লাহ নিজের রহমতের করুণায় তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দাও। আল্লাহুম্মা জিন্না মিনান নার, আল্লাহুম্মা জিন্না মিনান নার, আল্লাহুম্মা জিন্না মিনান নার। আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাত লিখে দাও, আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাত লিখে দাও, আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাত লিখে দাও, জান্নাতে তোমার হাবিবের প্রতিবেশী বানিয়ে দাও, আল্লাহ তোমার হাবিবের প্রতিবেশী বানিয়ে দাও। ইলাহাল আলামিন, আজকের এই মোনাজাতে যারা শরীক হয়েছেন আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা দান করে দাও, যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বদরের প্রান্তরে যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ, সে মহান ব্যক্তিত্বের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের মেহরবান মা বাবাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও, যারা জীবিত তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ আজ্জা ওয়াজাল আমার আমির আহলে সুন্নাতের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ সমস্ত আপদ বিপদ থেকে আমাদেরকে নিরাপদে রাখিও আল্লাহ। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর নিজের খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ সকল অভাবীদের অভাবকে দূর করে দাও। আল্লাহ মাহে রমজানের আল্লাহ পবিত্র মুহূর্তে তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ আমাদের প্রতি দয়ার দৃষ্টি দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। কিছুক্ষণ হামদুনা তেরা আশরে, হামদুনা তেরা আশরে, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ।